প্রতিদিন নেশাবিরোধী অভিযান চলছে কাছারে ফের একবার কাছার পুলিশের বৃহৎ সাফল্য 25 লক্ষ টাকার হেরোইন সমেত গ্রেফতার এক ড্রাগস পাচারকারী সোমবার রাতে কাছার পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে ড্রাগস বিরোধী অভিযানে নেমে শিলচর সোনাবাড়ি ঘাট এলাকা থেকে একজন ড্রাগস ব্যবসায়ীকে আটক করে সাথে একটি বাইকও জব্দ করেছে পুলিশ ড্রাগস ব্যবসায়ী জনের কাছ থেকে চারটি সাবানের বাক্স থেকে 47 গ্রাম হেরোইন জব্দ করতে সক্ষম হয় কাছার পুলিশ ড্রাগস ব্যবসায়ী জনের নাম হলো শহীদ হোসেন বড়ভুইয়া জব্দকৃত হেরোইনের বাজার মূল্য 25 লক্ষ টাকা হবে বলে জানান পুলিশ সুপার আটক করা ড্রাগস ব্যবসায়ীকে কাছার পুলিশ জোর কদমে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে জানা যায় এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী অন্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ